প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। জি নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান জি কৃষির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিস্তীর্ণ যে এলাকা জুড়ে সবুজের সমারোহ, সাদা সাদা ফল এবং এটি সবজি, এবং আমরা যে জিনিসটা এখানে দাঁড়িয়ে আছি এটি একটি ফুলকপি ক্ষেত। আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার 2 নং গৌরীপুর ইউনিয়নের ইচুলিয়া গ্রামে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা, এবং তারা এই এখানে যারা কৃষক যারা আছেন তারা প্রতিনিয়ত তারা কৃষি কাজ করেন এবং তারা বিভিন্ন ধরনের শাক সবজি তারা করে থাকেন। এবং আমরা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে তারা ফুলকপি, যে ফুলকপি আমাদের বর্তমানে একটি খুবই আকর্ষণীয় এক সবজি, এই সবজিটা তারা উৎপাদন করে থাকে এবং তারা প্রতিনিয়ত আমরা ক্ষেত আরও দেখতে পাচ্ছি এখানে যে তারা এখন চারা রোপণ করেছেন, আবার তারা অনেকে আছেন তারা বিক্রি করছেন বেশ কয়েকদিন যাবৎ, তারা একটির পর একটি তারা এই কৃষিকাজ করছেন। তবে আজকে আমরা এখানে যে যারা কৃষক আছেন তাদের সাথে একটু কথা বলবো। তার আমরা আজকে এখানে এসে দেখতে পেলাম তারা আজকে ফুলকপি তারা উঠাচ্ছেন। আচ্ছা, আপনার এলাকায় দেখলাম যে বেশ মানে অনেক ফুলকপি লাগাচ্ছেন আমরা, তা আপনি কত রূপ জমি করছিলেন? আমি করছিলাম প্রায় 15-20 কাঠা মতো। আচ্ছা, তা আপনি যে এক করছিলেন এখন মানে কি বিক্রি করতেছেন? জি জি, আমি বিক্রি করতেছি। তো এমন কেমন আপনি লাভবান কেমন হয়েছেন? আমার এই বছর মার্কেট ভালো না, এই কারণে বেশি লাভবান হতে পারছি না, কিন্তু গত বছর আমি ভালো লাভবান ছিলাম, এই বছর মার্কেট খারাপ থাকার কারণে আমি তো লাভবান হতে পারছি না। তো এখন যে বাজারে বাজারে কি আপনারা যে উৎপাদন করছেন তাতে কি মানে দাম কম? হ্যাঁ, এখন দাম কম, মানে 10% জায়গার মধ্যে কত রুক আপনি লাগাইছিলেন? আমরা 10% জায়গার মধ্যে 1200 চারা রোপণ করি আর কি। আচ্ছা জি। তা আপনি কি শুধু একটা আইটেমই করছিলেন নাকি? না, আমি করছি টমেটো করছি, তারপরে বাঁধাকপি করছি। আচ্ছা, আপনার এই ফসল উঠানোর পরে পরে আপনারা কি কি করেন? এই ফসল উঠানোর পরে আমরা করলা করি, তারপরে এই যে করি মিষ্টি লাউ করি, কুমড়া করি, তারপরে এই যে করি আর কি ধান করি আর কি। এটা সারা বছরই কি আপনারা এটা করেন না ধানও করেন? না, ধানও করি, আবার এই কৃষিগুলো কৃষি করি। কৃষিতে আপনারা কেমন লাভবান সার্বিকভাবে, মানে এই বছর বা না হোক কিন্তু সার্বিকভাবে আপনারা কেমন লাভবান? না, ওই সার্বিকভাবে তো ভালোই লাভবান, ভালোই কৃষিতে মানে ধানের চেয়ে অনেক বেশি লাভবান। কিছু অন্য কোনো সবজি চাষ করেন নাই? জি জি করি, টমেটো করি, তারপরে করি যে এই বেগুন করি, তারপরে করলা করি, তারপরে আছে বাঁধাকপি, তারপরে এই এই মরিচ এগুলো করি আর কি। এই যে আজকে যে কপিগুলো উঠাইতেছেন আপনারা বাজারজাত করবেন, কোথায় নেবেন এগুলো? এইগুলো নেবো আমরা নেত্রকোনা, তারপরে এই আপনার ঈশ্বরগঞ্জ, তারপরে এই যে কিশোরগঞ্জ, এগুলো নিই আর কি। পাইকারি আড়তে দেন? জি জি, পাইকারি আড়তে দিই। জি, দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম এই কৃষক ভাইয়ের কথা, এবং আমরা আজকে এই ইচুলিয়া গ্রামে যে জিনিসটি দেখতে পাচ্ছিলাম যে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে আমরা সবুজের সমারোহ দেখতে পাচ্ছি, এবং এর মাঝখান থেকে যে ফুলগুলা সাদা ফুলগুলা উঁকি দিচ্ছে অত্যন্ত সুন্দর লাগছে আমাদের কাছে। এবং এখানে যে যারা কৃষক বা যারা এখানে কাজ করছেন তারাও বেশ উৎফুল্লভাবে এবং কাজ করছেন, এবং এখানে তো কাজ করেন না? হ্যাঁ, আমি সারা বছর ধরে এখানে কাজ করতেছি। আচ্ছা, এখানে কেমন ফলন কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে, তবে ফলন এই যে বাজার একটু আর কি, বাজার মানে মন্দা মন্দা হিসেবে মাঝখানে একটু ঘাটতি হতে। আপনারা যে এখানে কাজকাম করে তো এখানে যে কৃষি করে বা এখানে যে এই শাক সবজি চাষ করে সারা বছরই করে না? হ্যাঁ, সারা বছরই একবারে। তো আপনার মানে আপনার তো এটাতে এখানে কাজ করে সংসার চলে? সংসার চলে, ইনশাআল্লাহ সংসার চলে। এখন তো আপনি এই যে ফলন ফলাইছেন তো আপনি শিখছেন তো না? হ্যাঁ শিখছি, ইনশাআল্লাহ শিখছি। আমরা এই যে এই যে এই যে কপিটা এটা কি আর একটু বড় হবে? আর বড় হবে, এটা তো এটা কাটা যোগ্য হয়েছে না, আরো 3 দিন যাবে কপিটা। 3 দিন যাবে না? জি। তো এটা কি মানে পানি দিতে হয় না? হ্যাঁ পানি দিতে হয়। আচ্ছা, লাগানোর পরে একবার পানি, মাঝে আর আবার 2 বার পানি দিতে হবে। পাতাকপি যে বেশ সুন্দর দেখেন, এখানে যে অনেক বড় অনেক বড় একটি পাতাকপি, বেশ ছোট বড় আছে কিন্তু এই যে পাতাকপিটা বেশ বড় লাগছে, এবং সাথে আরো আছে বেশ বড় বড়। এখন তারা এটি হয়তো বা হারভেস্টের সময় হয়ে গেছে, উঠানোর সময় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে হয়তো কৃষক এটি উঠে বাজারজাত করবেন। অত্যন্ত সুন্দর লাগছে, বেশ সুন্দর মানে এই ক্ষেতটি আমার কাছে ভালো লাগতেছে। আমরা দর্শক মণ্ডলী, আমরা এই ইচুলিয়া গ্রামে কৃষক আব্দুল মান্নান ওনার যে টমেটো ক্ষেত এখানে আছি, বেশ সুন্দর সুন্দর টমেটো ধরছে, তাই আমি ওনার সাথে একটু কথা বলো। আপনি এখানে কত রূপ জমি করছেন টমেটো? এখানে 10% জমি করছি। 10% এখানে যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এটা কি অফিস থেকে আপনার সহযোগিতা? হ্যাঁ, সরকারি গৌরীপুর এই যে কৃষি অফিস আছে, উৎপন্ন হার আছে, তার সহযোগিতায় মানে যে এই ক্ষেতগুলো করা হয়েছে। আচ্ছা, তো এখন ফসল কেমন হয়েছে? ফসল খুব ভালো হচ্ছে। এটা কি বিক্রি করছেন এখন? না, এখনো বিক্রি হয় নাই, মানে একটু লেট ভ্যারাইটি, এই কারণে এখনো বিক্রি হয় নাই। টমেটোর তো দাম এখন ভালো মনে হয়? টমেটোর দাম এখনো ভালো এবং ক্ষেত তো ভালো হয়েছে।
আচ্ছা আপনি এই মানে আর কি কি করেন, ফুলকপি বাঁধাকপি বা এই যে করছেন শাকসবজি, আর কি কি চাষ করেন আপনি? আমি ফুলকপি করছি 1 একর 5%। আচ্ছা আর মানে এই যে আর কি কি করেন আপনি? আর এই যে টমেটো করি, আর এই যে শসা করি। শসা করেন? জি। তো এবার মানে বাজার কি ভালো না? এবছর অক্ষরে সবচাইতে খুব বাজার পরিস্থিতি খারাপ। আমি যে বিক্রয় করছি মনে করেন যে 14 কাঠা জমিনে 2 লক্ষ টাকা, প্রায় যে ব্যাপারি নিছে অর্ধ টাকা লস হবে। লস হয়েছে না? জি। আপনার বাজারজাত কি ব্যাপারি এখানে নিয়ে যায় না আপনারা বাজারে নিয়ে যান? না, ব্যাপারি আনতে কে নিয়ে যায়? পাইকারি নিয়ে যায়। হ্যাঁ, পাইকারি নিয়ে যায়। আরও তেনে দেখা যাচ্ছে। আর এখানে কয়জন কৃষক আছে? আর এখানে অন্তত প্রায় 20 জনের মতো কৃষক আছে। 20 জন কৃষক আছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই গৌরীপুর ইউনিয়নের ইচুলিয়া গ্রামে, আমরা বিস্তীর্ণ এলাকা দেখেন, অনেক বড় মাঠ এখানে আমরা এই যে আসলাম, এখানে কৃষকরা তার বিভিন্ন ধরনের শাক সবজি তারা আবাদ করে থাকেন এবং তারা এই যে আমাদের গৌরীপুর সহ বিভিন্ন এলাকায় তাদের এই শাক সবজি প্রেরণ করে থাকেন, ফলে আমাদের অনেকটাই চাহিদা, গৌরীপুর এলাকা চাহিদা মিটিয়েও তারা অন্য জায়গায় তারা এখানে এই বাজারজাত করেন। সত্যিকার আমি তাদের সাথে কথা বলে দেখলাম তারা যদি আরও উন্নত প্রযুক্তির বা আধুনিক প্রযুক্তির যদি কোনো সহযোগিতা পায়, তারা কোনো প্রশিক্ষণ পায়, হয়তো এই এলাকায় আরও চাষাবাদ বৃদ্ধি পাবে। দর্শক মণ্ডলী, আমরা এই আব্দুল মান্নান, কৃষক আব্দুল মান্নান সাহেবের আজকে একটি ব্যতিক্রম ধর্মী কাজ করেছেন। তিনি এলাচি গাছ তিনি লাগিয়েছেন। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি এলাচি গাছ। আমাদের মশলা যে খেয়ে থেকে এলাচি, সেই এলাচি গাছ। এলাচি গাছের খুব সুন্দর এলাচির মতো গন্ধ। তো আপনি এখানে কতটুকু জায়গা করছেন? আমি এখানে মনে হয় যে 1% জায়গার মতো করছি। প্রথম এটাকে আপনি মানে প্রথম দেখতেছেন? হ্যাঁ, প্রথম দেখতেছি, কারণ আমার আপন চাচাত্ত ভাই এই চারাগুলো এনে দিছে, সে আমেরিকাতে থাকে, সে বলছে যে এইগুলা করার লাগিয়া, মানে এইগুলার ফলন যে কেমন হয় এটা তো আমি জানি না, এই কারণে সে বলছে যে 3 বছর পরে বলি এটার ফলন আসবে, এই কারণে আমি অতটুকু জায়গা করছি যে দেখা যাক যে কীরকম ফলন আসে, তারপর আমি ব্যাপক আকারে এটা করব। দর্শক মণ্ডলী, আমরা এই আমরা আশা করব তিনি এই যে বলছেন যে আগামী দিনে তিনি হয়তো বা 1% করছেন, যদি সফলতা হইতে পারেন তিনি আরও করবেন। তো আমরা আশা করি এই আব্দুল মান্নান সাহেব, কৃষক আব্দুল মান্নান সাহেব, তার এই সফলতা হোক সেই প্রত্যাশা আমরা করি। দর্শক মণ্ডলী, আমরা এই যে দেখতে পাচ্ছেন যে কপিগুলার, ফুলকপিগুলার স্তূপ তারা রাখছেন এবং তারা বাজারজাত করার জন্য তারা এখানে রাখছেন। তো এই কৃষক আব্দুল মান্নান সাহেব এখানে আছেন, তো এগুলো কোথায় পাঠাবেন আপনি? এগুলা রেত্রকোনা পাঠাবো, আরতে পাঠাবো। আরতে? জি। তো একটা কপির দাম কত হইতে পারে? একটা কপি মনে হয় রেত্রকোনাতে 15 থেকে 18 টাকা করিয়া পড়বে। আপনারা পাবেন? হ্যাঁ। আর তারা পরে নিয়ে যা বিক্রি করতে পারে? তারা চাইতে বেশি দামে যা বেচে তো আরতদাররাই থাকবে, না আমরার কাছ থেকে তারা 18 টাকা করিয়া পিস কিনে নিতেছে। আচ্ছা, এখানে যে গৌরীপুর যে আছে জায়গাটা, এখানে বাজারজাত করেন আপনারা? না, গৌরীপুরে দাম কম, এই কারণে হ্যাঁ আরও অনেকটা কম, মানে সরবরাহ বেশি। হ্যাঁ, সরবরাহ বেশি, সবাই নিয়ে আসে, এই কারণে আমরা গৌরীপুরে কম দিই। দর্শক মণ্ডলী, আমরা এই যে কৃষক মান্নান সাহেবের যে কপিগুলো দেখতে পাচ্ছি বেশ বড় এবং বেশ ওজন, এই যে কপিগুলো তারা এখন বাজারজাত করছে এবং তারা নিয়ে যাচ্ছে, তারা এই নেত্রকোনাতে দেবে এবং বিভিন্ন জায়গায় সিলেট সহ, ময়মনসিংহ সহ, ঢাকা সহ তারা বিভিন্ন স্থানে তারা এই কপিগুলো পাঠায়, তারা বাজারজাত করে এবং দেখেন অনেক বড়। এবং আমরা যে আজকে ক্ষেত থেকে তারা উঠানোর সময় আমরা দেখলাম, এখন তারা বাজারজাত করে দেখলাম বেশ সুন্দর একটি ফুল এবং অত্যন্ত সুস্বাদু, এবং তারা যে জিনিসটি আমি, আচ্ছা আপনারা যে এখানে মানে সার কি ব্যবহার করেন? সার আমরা সবচেয়ে বেশি টাইগো, একটা জৈব সার আছে, এই জৈব সারটাই আমরা বেশি ব্যবহার করি। এর কোনো ক্ষতি হয় না? না না, এটা সবচেয়ে উপকারী, মাটির জন্য উপকার। যে আমরা যেটা বিষমুক্ত আমরা খাইতে চাই, এটা কি বিষমুক্ত হবে? এই কপিটা অনেকটা বিষমুক্ত, মনে করেন যে আমরা বিষ এই বছর কপিকে তো দিই না বিষ, মানে এই বছর আমরা কপিকে তো বিষ লাগছে না, কারণ এই বছর কোনো আক্রমণ করে নাই, আক্রমণ করে নাই। এই বছর আবহাওয়া ভালো, এই কারণে মানে কপির ফলন বেশি হচ্ছে, এই কারণে বাজারজাত দাম কম অনেকে মানে। দর্শক মণ্ডলী, আমরা কৃষক মান্নান সাহেবের কাছ থেকে শুনলাম যে আসলে কপিগুলার এখানে রোগবালাই এবার কম হয়েছে, যার দরুন প্রত্যেকটা কৃষকই সফল হয়েছেন, যার দরুন বাজারে তার দাম খুব কম, সরবরাহ বেশি, এই কারণে এখানে তারা একটু কম পাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই ইচুলিয়া যে এটি আমরা দেখতে পাচ্ছি, ইচুলিয়া গ্রামে যে কপির যে আবাদ বা দেখতে পারলাম যে তারা যে এখানে কৃষকরা যে তাদের সফলতা এবং তাদের ব্যর্থতা এবং তাদের বাজারজাত সব কিছু সম্পর্কে আমরা জানলাম। সবাইকে ধন্যবাদ। আজকে এই জি কৃষির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রতিবেদন দেখার জন্য। আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণে ছিলেন শামীম খান। জি নিউজ, ইচুলিয়া, গৌরীপুর, ময়মনসিংহ।